সুপ্রভাত বন্ধুরা, অনেকদিন পর একটা বড় ব্লগ। কাজের চাপে ভিডিওগুলো সেভাবে এডিট করে হয়ে উঠছে না। আজ যেহেতু স্বাধীনতা দিবস আর সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমাদের বাড়ির সামনে যে স্কুলটা আছে ওখানে সকাল থেকেই বাচ্চাদের কোলাহল শুরু। 15ই আগস্ট, তাই সবাই সকাল সকাল স্কুলে পৌঁছে গেছে। ওখানে পতাকা উত্তোলন, তারপর প্রভাত ফেরি হবে। তো এমতো অবস্থায় আমারও সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। প্রভাত ফেরিতে আমিও যেতাম। আমাদের বাড়িতেও অবশ্য পতাকা উত্তোলন করব আমরা একটু পরে। চলুন একবার স্কুলের দিকটায় যাওয়া যাক, ওখানে কি হচ্ছে এখন। তারপর বাড়ির কাজকর্ম সেরে আজকে একটু বেরোব। এখন আমি ছাদের থেকে নিচে নেমে এসেছি আর পুকুরের ওই দিকে যে স্কুলটা রয়েছে ওইখান থেকে দেখুন চিৎকার শোনা যাচ্ছে। এখন আমি স্কুলের পাশ থেকে হেঁটে সামনের দিকে যাব। ও, বাচ্চারা সব প্রভাত ফেরিতে বেরিয়ে গেছে। চলুন এবার বাড়ির পতাকা উত্তোলন করি। প্রথমে আমি পতাকাটাকে শক্ত করে বেঁধে নিচ্ছি আর ধূপ ফুল সবই নিয়ে আসা হয়েছে। ফুলগুলো এবার সাজিয়ে দেব। এরপর আমরা জয়ধ্বনি দিলাম, প্রার্থনা করলাম, কিন্তু কোনো কারণবশত ভিডিওটা অন করতে আমি ভুলে যাই, তাই ওই ক্লিপটা আমার কাছে নেই। এরপর আমি কিছু জামাকাপড় কেচেছিলাম, সেইগুলো ছাদে শুকোতে এসেছি। আর ছাদে যেহেতু খুব রোদ হয়। কি করছিস মা, কোথায় তোর? ওরে বাবারে, ওরে বাবারে। তারপরে আমি কুনির পিছনে পড়ে গেলাম। ও কি করছে এখানে, কি দেখছে আমি সেটাই দেখার চেষ্টা করছি। ওর মুখের এক্সপ্রেশনটা একবার দেখো, এখানে একটা বলতা ওড়ার চেষ্টা করছে, ও সেটাকে দেখছে এক দৃষ্টিতে। কি করছিস এখানে? কিরে, সবজিতে চালকুমড়ো কাটলাম। আর চালকুমড়োর যে খোসাটা হয় ওটা ভাজা খেতে বেশ ভালো লাগে। আর এটা দিয়ে কিন্তু পতাকাও হবে। এই যে সবুজ কালার রয়েছে, এখানে সাদা কালার রয়েছে, একটু গেরুয়া কালার লাগে, কিন্তু রান্নাঘরটা এত অন্ধকার ঠিকঠাক বোঝা যায় না। এরপর আমি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম, বাস ধরব। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বাস স্টপেজে, সামনেই বাড়ি থেকে একটু দূরে। ওয়েট করছি এখানে বিশ্রামাগারে, বসে আছি। 15ই আগস্টের জন্য আজকে বাসও খুব কম আছে, এই বিশ্রামাগারে বসে আছি। কখন যে বাস আসবে, তারপরে যাব, অনেক টাইম লাগবে। তারপরে আমি ওখানে বাস ধরে পৌঁছে গেলাম NH 41। এখান থেকে আরেকটা বাস চেঞ্জ করব। হ্যাঁ, এখন আমি বাস পেয়ে গেছি, বাসে বসে আছি। এখন আমি পৌঁছে গেলাম লঞ্চ ঘাটে। এখান থেকে ডায়মন্ড হারবার যাব। তো ডায়মন্ড হারবারের জন্য এখানে লাইন আছে, 20 টাকা করে টিকিট। আর এই যে রয়েছে এখানে সময়সূচি ডায়মন্ড হারবার যাওয়ার। চলুন এরপর জেঠিঘাটের দিকে যাওয়া যাক। আর এখানে মশলা মুড়ির দোকানও বসে। লঞ্চটা উল্টাবে মনে হচ্ছে। অনেকক্ষণ থেকে
বসে আছি, দুটো লঞ্চ ছেড়ে দিয়েছে, এত ভিড় হয়েছে। এরপর ভ্যাসেল আছে, তো ভ্যাসেলটা ধরবো এখন, 6:20 বাজবে, 6:20 ভ্যাসেল রয়েছে। লঞ্চ দিয়েছে আমাদের ভেসেলটা অনেক দূরে আছে। ভিড় মানে বাপরে গাদা গাদি হয়ে আছে। এখনো লোক আছে প্রচুর, ছেড়ে দিয়েছে, আর এটাতে ভর্তি লোক। তাড়াতাড়ি ভ্যাসেল থেকে নেমে টোটো ধরে এবার ট্রেনে উঠলাম ডায়মন্ড হারবার থেকে। উফ, ফাইনালি পৌঁছালাম ডেস্টিনেশনে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।